নতুন কোন প্রস্তাব দিয়ে লাভ নেই, সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এমন মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান দিবসের এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। এ সময় 69 গণ অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করেন, তার অধীনে 2019-এ 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, এবং নির্বাচন হবে যে সরকার এখন ক্ষমতায় সংবিধান অনুসারে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।